নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেল। 3রা নভেম্বর ইনসাফ যাত্রা শুরু হয়েছিল ইনসাফের দাবিতে। দেখুন, আমি বলতে পারি যে এই DYFI মীনাক্ষীর নেতৃত্বে যে ইনসাফ যাত্রা চলছে তার ট্যাগলাইন হচ্ছে যৌবনের ডাকে সামিল হও ইনসাফ যাত্রায়। যৌবন ডাক দিতে শুরু করেছে, যৌবনের ভিতর থেকে তাগিদে যৌবনেরা জাগতে শুরু করেছে। আমরা তার প্রতিফলন গতকাল দেখতে পেয়েছি উত্তরবঙ্গের একটি জায়গায়, রাজগঞ্জে, যেখানে যাচ্ছেন সারপ্রাইজ ভিজিটে এক যুবক তরুণ। তিনি এই মমতার প্রশাসনের যে লাইন 75-25 ভাগাভাগি করে খাওয়ার বিরুদ্ধে তিনি, এবং সরকারি পরিষেবা পেতে যেখানে মানুষ নাজেহাল, যেখানে মানুষ দীর্ঘদিন ধরে সরকারি কোনো রকম পরিষেবা পাওয়ার জন্য হত্যে দিয়ে সরকারি বিভাগগুলোতে অপেক্ষা করে, তার বিরুদ্ধে সোচ্চার এই তরুণ। যুবকের নাম প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মন ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তিনি যে কাজটি করছেন সরাসরি এই তৃণমূল সরকারের যে লাইন তার বিরুদ্ধে গিয়ে, কারণ আপনারা জানেন সরকারের প্রত্যেকটি বিভাগে যেভাবে দুর্নীতি ছেয়ে বসেছে এবং প্রতিদিন আদালতে বিচারের জন্য এত ভুক্তভোগী প্রত্যেক দিন আদালতের দরজায় করা নাড়ছে, এবং আপনি রেশন দুর্নীতি থেকে শুরু করে এই শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আপনারা দেখেছেন কোটি টাকা তৃণমূল নেতা মন্ত্রীদের, বিধায়কদের ঘর থেকে উদ্ধার হচ্ছে। তার মানে সরকারি পরিষেবা বিপর্যস্ত, সরকারি পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। আর এই কারণেই ইনসাফ পাইয়ে দেওয়ার জন্যই ইনসাফ যাত্রার ডাক দিয়েছে এই DYFI, বামেদের যুব সংগঠন, এবং তার ফলাফল পেতে শুরু করেছে মানুষ। মানুষ নিজেদের তাগিদে, এই যুবকেরা নিজেদের তাগিদে জেগে উঠছে। না, ইনি এক মাসই চাকরি পেয়েছেন এমন নয়, কিন্তু এই এক মাস ধরে তিনি বিভিন্ন জায়গায় সারপ্রাইজ ভিজিটে যাচ্ছেন, এবং সরকারি দপ্তরগুলোতে, স্বাস্থ্যকেন্দ্রে হোক, স্কুলে হোক, সেখানে যে সমস্ত সরকারি কর্মচারী তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, নাকি যার জন্য তিনি সরকারি কর্মচারী, যে মানুষের পরিষেবা দিতে তিনি দায়বদ্ধ, তাতে তার দায়িত্ব তিনি পালন করছেন কি না সেটা সরজমিনে তিনি খতিয়ে দেখতে গিয়ে যে সমস্ত চিত্র তার সামনে উঠে আসছে সেগুলো নিশ্চিতভাবে ধিক্কারযোগ্য, এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। প্রশান্ত বর্মন যেভাবে তিনি প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন এবং দেখছেন যে সরকারি কর্মচারীরা গয়ংগচ্ছ ভাব, কোনো রকম কাজে তাদের অনীহা, মানুষ ঘন্টার পর ঘন্টা একটা দপ্তরে অপেক্ষা করছেন, তার সরাসরি বক্তব্য যে সরকারি পরিষেবা যখন আছে মানুষের জন্য, তাহলে মানুষকে সেই পরিষেবাটা দিতে হবে, তিনি সরাসরি তাদেরকে বলছেন। এবং কেউ কেউ দেখা গেছেন, একজন স্বাস্থ্যকর্মী তার মুখে মুখে তর্ক করছেন পর্যন্ত, মানে এতটা ঔদ্ধত্য এই সরকারের আমলে। কাজ তো দূরের কথা, তিনি অফিসে আসছেন না, তিনি অফিসে না এসে, যেরকম অনুব্রত মণ্ডলের মেয়ের বিষয় দেখেছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিষয় দেখেছেন, কোনো রকম যোগ্যতা নেই অথচ তিনি একটা বড় পদে আসেন, তো সেই সিস্টেমটাকে তিনি ভাঙতে আসলে নেমেছেন। এটা আমরা সরাসরি ইনসাফ যাত্রার যে ফলাফল সেটাই দেখতে পাচ্ছি। ইনসাফ যাত্রা এই কারণেই শুরু করেছেন মীনাক্ষীরা, ইনসাফ, মানুষের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য। গতকাল দেখেছিলেন যে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলছে এরা ইনসাফ পাবে না, মানে সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে MLA MPরা তারা বসে রয়েছেন নিশ্চিন্ত হয়ে যে আমরা কোনো রকম বিচার এই সাধারণ মানুষকে দেব না। তাই তিনি অন ক্যামেরা বলছেন যে এরা ইনসাফ পাবে না, কিন্তু এই ইনসাফ দেওয়ার জন্যই মরণপণ লড়াই চালাচ্ছে এই তরুণ ব্রিগেড, বামেদের তরুণ ব্রিগেড, এবং তারা ইনসাফ মানুষকে পাইয়েই দেবে। এই রকম প্রশান্ত বর্মন দেখবেন আগামী ভবিষ্যতে অনেক অনেক এগিয়ে আসছে। এতদিন আপনারা যেগুলো দেখেননি, এই ইনসাফ যাত্রা শেষ হোক, ব্রিগেড 7ই জানুয়ারি যে ব্রিগেড, তার মধ্য দিয়ে দেখবেন মানুষ, এই তরুণ ছাত্র সমাজ, তারা আরও কীভাবে এগিয়ে আসে, এইভাবে সরকারি ঘুঘুর বাসাগুলো তারাই ভাঙবে। ইনসাফের ডাক, যৌবনের ডাক, ইনসাফ মানুষকে পেতেই হবে, পাইয়ে দেবেই।
এই ইনসাফ যাত্রা, এই সংকল্পে ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে একটার পর একটা জেলা, মানুষ কাতারে কাতারে মানুষ তাদের সাথে পা মেলাচ্ছে। ঠিক এই একই রকম প্রশান্ত বর্মন একটা প্রতীক, এবং এই রকম প্রশান্ত বর্মন অনেক আসবে আগামীতে, আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে তারাই এই ইনসাফ, মানুষের ইনসাফ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। যে মানুষেরা দিনের পর দিন তাদের হকের দাবিতে সরকারি দপ্তরে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরছে, তাদের ঘোরার দিন শেষ করতেই এই ইনসাফ যাত্রার ডাক দিয়েছে মীনাক্ষীরা। আপনারা দেখুন সেই দাবাং ভিডিও প্রশান্ত বর্মনের কিছু বক্তব্য, এবং তিনি কিভাবে সারপ্রাইজ ভিজিটে গেছেন, এবং তার বক্তব্যটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে যে এই সরকারের সরাসরি বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন, যে না 75-25 কোনো চলবে না, মানুষ যেন অপেক্ষা না করে তার সরকারি পরিষেবা পাওয়ার জন্য, মানুষের জন্য সরকারি দপ্তরের কর্মীরা অপেক্ষা করবেন। দেখুন আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। আমি আজকে আমাদের যেটা সারফেস ভিজিট বলে, আমি এখানে দায়িত্ব নেওয়ার পর আজকে এক মাস হচ্ছে, কারণ আমি চাচ্ছি যে আমাদের যে রাজগঞ্জগুলোকে 12খানা গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে যে আমাদের সরকারের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো জনগণ যেন সঠিক সময় পায়, কারণ নাগরিকরা এসে অপেক্ষা করবে না, এই এটা যেন সবার কাছে পৌঁছে যায়। কারণ আমরা অ্যাডমিনিস্ট্রেটররা আমরা নাগরিকদের জন্য অপেক্ষা করবো কখন আমরা পরিষেবা পৌঁছে দেবো, এই লক্ষ্যে আমি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সারপ্রাইজ ভিজিট শুরু করেছি, এবং কোথায় কবে যাবো এটা কেউ জানতে পারবে না, এবং ইনক্লুডিং আমার গাড়ির ড্রাইভারও জানতে পারবে না যে আমি কোন দিকে যাচ্ছি। কারণ নাগরিকদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে প্রশাসন, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের সব রকম পরিষেবা ডোর টু ডোর পৌঁছে দিতে আমরা প্রস্তুত। এই জন্য আমি আজকে ফুলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে ভিজিট এসেছি। এখানে এসে যেটা দেখতে পেলাম যে আমাদের কিছু কর্মচারী সঠিক সময় পৌঁছেননি, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা আমি যাদেরকে অ্যাবসেন্ট পেয়েছি প্রত্যেককে সতর্ক করা হবে। ফোকাস মতলব হচ্ছে যে তারা কেন অ্যাবসেন্ট আছে, কেন ডিলে হচ্ছে, আমাকে কারণ দর্শানোর জন্য তারা আমাকে জানাবে। এর জন্য যা চিঠি করার আমি এখানে এসে দুজন সাধারণ মানুষকে পেলাম, নাগরিককে, যে খুবই আমার খারাপ লাগলো যে আমাদের সরকারি কর্মচারীদের জন্য নাগরিকরা অপেক্ষা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, আমি কখনো এটা বড় প্রশাসক হিসাবে মেনে নেবো না। কারণ আমরা প্রশাসন নাগরিকদের জন্য অপেক্ষা করব যে কখন তাদের হাতে পরিষেবা তুলে দেবো। এবং আমি দেখলাম একজন মহিলা কাজটা সিভিটির জন্য এর আগেও করেছিলেন, সেটা ওনার অ্যাপ্রুভ হয়নি, কিন্তু আমি আজকে দেখলাম এবং এটা আমি আজকে গিয়ে আমার লগইন থেকে আমি আমি এখানে দেখলাম যে এমনি তো প্রধান সাহেব আছেন, আমি প্রধান সাহেবকে বললাম যে অফিস আপনি গ্রাম পঞ্চায়েতে আপনি প্রধান, আপনাকে দেখতে হবে এবং নাগরিকদের পরিষেবা ডোর টু ডোর পৌঁছে দিতে হবে, কোনো নাগরিক যেন না শব্দটা বলতে না পারে সেটা মাথায় রাখতে হবে। আমি যতদিন রাজগঞ্জগুলোকে থাকবো এটা কন্টিনিউস থাকবে, প্রত্যেক জিপিতে থাকবে, প্রত্যেক জিপি বলে নয়, কারণ আপনারা জানেন যে ব্লক প্রশাসন হচ্ছেন তিনি ব্লকের সব দিকগুলো দেখেন, সেটা বিএলআরও অফিস হতে পারে, সেটা স্বাস্থ্য দপ্তর হতে পারে, এগ্রিকালচার হতে পারে, আমাদের ব্লকে যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে, মৎস্য ডিপার্টমেন্ট হতে পারে, আমি সব ডিপার্টমেন্টকে ভিজিট করবো, কোথাও নাগরিকদের পরিষেবা বিঘ্ন করবো সেটা আমি চাবো।